ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণের অভিযোগ। প্রতিবাদে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানার এলাকায় ব্রিজ নির্মাণ বন্ধ করে দেন এলাকাবাসী। রীতিমতো উত্তেজনা কুলপি এলাকার ঢোলাহাট থানার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে। যে জল সাদা সিমেন্ট দিয়ে কাজ হচ্ছে, তা আমরা চাইছি যে কাজটা স্বচ্ছ হবে হোক। প্রথম কথা, নিচের সেই আগেকার যে পোল ছিল সে পোলে এ পর্যন্ত তোলা হয়নি, বন্ধ করছে, সেখান থেকে না তুলে উপর থেকে ইয়ে করছে, ছেড়ুল দেখাচ্ছে না। নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণের অভিযোগে ঠিকাদারকে কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে, দাবি পঞ্চায়েত প্রধানের সামনে। বিষয়টা তো আমাকে গতকাল অবগত করিয়েছে যে ওরা টুকুর ইট দিয়ে কাজ এবং বালি সিমেন্টের ভাগ আট দশটা ভাগ দিয়ে করছে। আমি গতকাল সময় পাইনি যাওয়ার জন্য, এবং ওখানকার যে মিস্ত্রি কাজ করছিল উনি আমাকে ফোন করেছিল। আমি বললাম তাহলে আপনি এক কাজ করুন, যেহেতু গ্রামবাসী আপত্তি করছে আপনি কন্ট্রাক্টরকে দেখা করতে বলুন কী সিমেন্ট কী অনুযায়ী ব্যাপার কী আছে আমরা তো জানি না, তারপরে আমার সঙ্গে দেখা করতে বলো, আমরা সমস্যার সমাধান করবো। ইরিগেশন ডিপার্টমেন্টের কন্ট্রাক্টরের কাজের গাফিলতিতে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল অভিযোগ তৃণমূলের। এটা অ্যাকচুয়ালি ইরিগেশন দপ্তর, হ্যাঁ ইরিগেশন দপ্তরের যে কন্ট্রাক্টর আছে ও কন্ট্রাক্টরের ভুল ছিল। কন্ট্রাক্টররা দৃঢ় বললে তাদের কাচমানি তোলা দিতে দিতেই শেষ খোঁচা বিজেপির। কুলপি চণ্ডীপুরের জনগণ আজকের যে নিম্নমানের ইমারতি দিয়ে ক্যালভার্ট তৈরি হচ্ছিল যে প্রতিবাদ করছে, এটা তাদের ন্যায্য প্রতিবাদ। কারণ কন্ট্রাক্টররা যারা আছে তারা তৃণমূল লোকেদের তোলাবাজি কাঠমানি দিতে দিতে শেষ, তারা কী করে ভালো মাল দিয়ে ক্যালভার্ট তৈরি করবে। ভোট আসে ভোট যায়, চলে রাজনৈতিক নেতাদের গাল ভরা উন্নয়নের জোয়ারও, কিন্তু উন্নয়ন থাকে সেই তিমিরে। কবে উপযুক্ত সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করা হবে উঠছে প্রশ্ন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শান্তনু পুরকায়েতের রিপোর্ট, কালকাটা নিউজ।